الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على میرے آنکھوں کی بدلی میں جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ ہے محمد کا
کوئی جنات میں جائیں گے کوئی دوزخ میں پہنچے مدینے کی طرف دور دیوانہ محمد کا اللہم صلی علی صدق محشر میں لبیک لبیک جہاں امتوں نے پکارا محمد ہمیں جان و دل سے پیارا محمد محمد کے ہم ہیں ہمارا محمد اللہم صلی علی ولا آلِ کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ جر جر لا الہ الا اللہ لا الہ إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله جر جر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد من أحب لله وأبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان قال رسول الله صلى الله عليه وسلم وقال الله تعالى في كلام المزيد
الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون أمار أبا بھائرا একটু মাইন্ডটা অন্যদিকে ছিল কাল আল্লাহ তাআলা বলে হাদিস বলে ফেলেছি কোরআন বলা দরকার ছিল হাদিস বলে ফেলেছি ব্রেন যদি একটু অন্যদিকে থাকে কথা উল্টো হয়ে যায় তো যাক ভুল কিছু বলিনি মানে কোরআন বলার কথা কাল আল্লাহ তাআলা মানে আল্লাহর কথা কাল রাসূলুল্লাহ মানে রাসূলের কথা রাসূলের কথাটাই আল্লাহর কথা আল্লাহর কথাটাই রাসূলের কথা কিন্তু হাদিস আর একটা হলো কোরআন আমি কোরআন বলার জায়গায় হাদিস বলে ফেলেছি তাই পরে আবার কোরআন বলে দিলাম এখন এটা এই জন্যই বলে দিলাম আপনারা তো কেউ ধরতেই পারলেন না বুঝতেই পারলেন না আর বুঝতে পারলো আপনারা হয়তো বুঝতে পারবেন যে কিছু একটা মিস্টেক হয়েছে কিন্তু এটা রেকর্ডিং হবে যাবে সব জায়গায় এখন ভুল ধরার লোক তো অনেক আছে যে কোনটা কোরআন আর কোনটা হাদিস সেটাই বোঝে না এখন ইখতিলাফ শুরু হবে তাই ভেঙে দিলাম একটু ব্রেনটা অন্য দিকে ছিল নানান মুসিবতের মধ্যে দিয়ে এই দুনিয়ার জীবন যাপন তাই ভেবে দেখি যে আমাদের মুর্শিদ কেবলারা তারা কিভাবে জীবন যাপন করেছে কারণ তাদের উপর তো আরো ঝড় ঝাপটা বয়েছে আমাদের ঘরে তো চতুর্দিকে ঘিরার আল্লাহ করে প্রচুর মানুষ হয়ে গেছে কিন্তু হুজুর কেবলারা যখন দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলায় যখন দাওয়াত দিয়েছিলেন কেউ তো তার পক্ষে ছিল না সবাই তো বিরুদ্ধে তারপরেও তিনেরা কিভাবে চলেছিলেন আহা কত কষ্ট তিনেরা করেছে তো যাক একটা ছোট্ট মাহফিল প্রতি বছরে হয় আপনাদের এই পদ্মপুকুর আমার গ্রামের কিছু যুবক ছেলে বাপ মাদের সহযোগিতায় গ্রামবাসীর সহযোগিতায় প্রতি বছরে এই ঈদে মিলাদুন নবী মাহফিলটা হয়ে থাকে আমি গোনাগার কয়েক বছর পর পর আসছে দেখি আপনারা অখুশি হচ্ছেন নাকি কেন সেই সব গুরুত্ব তো এখন হালকা হয়ে গেছে না আগে ছিল পীর মুরিদি এখন হলো বক্তা শ্রোতা আমরা এখন হুজুর আর নেই আমরা এখন বক্তা হয়ে গেছি আমার দাদুরা ছিল হুজুর কথা বুঝছেন একটা জলসা ৫০ বছরই ছোট হুজুর করছে একটা জলসা ৬০ বছরই বড় হুজুর করছে ওই যে পীর ধরেছে পীর কে লিয়েই পড়ে আছে কে আসবে না আসবে কে কি শুনবি না শুনবি পরের কথা আমার হুজুর আসবে এই যে আগে একটা ভক্তি ভালোবাসা পীরের ধরে পড়েছিল এখন ওটা আছে যতদিন রস দিতে পারছে ততদিন হুজুর লিয়ে আসো যখনই দেখছে হুজুরের রস ঠান্ডা হচ্ছে চলো চেঞ্জ করো এখন তো মুরিদের মধ্যে এই সংখ্যাটা বেশি খারাপ নেন নাকি ভাষাটাকে বাস্তব হচ্ছে না হয় না তো যাক তারপরও আমাকে এই এই গ্রামের কিছু ছেলে তারা তো প্রতি বছরে আসার জন্য বলে আমি আসি এই আশপাশে কয়েকটা জায়গায় প্রায় তো আসি ছেলেরা ভালোবাসে কিন্তু এই আসা যাওয়াটা বারবারে কিছু মানুষ হয়তো বিরক্ত বোধ করতে পারে যে একই ভাইজান অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা করা তাদের জন্য ভুল নয় কারণ আমি তো তাদের ভাইজান নয় তাই তাদের কাছে গুরুত্ব কম ভাই যদি হয় তখন কেউ পুরাতন হয় না বাপ যেমন হয় কোনোদিন পুরাতন হয় না মা কখনো পুরাতন হয় না বোন কখনো পুরাতন হয় না ভাই কখনো পুরাতন হয় না ঠিক তেমনি ওলি আউলিয়া এবং তাদের সন্তানরাও কখনো পুরাতন হয় না কিন্তু মানার উপরে যদি মানে তাহলে তো যদি না মানে একটা হলো সাজা আর একটা হলো মানা আমি সেজেছি দাদা হুজুরকে মানার আর আমি সত্যি মানি দুটো কি সমান নাকি দুটো সমান নয়
আগেকার সময়ের সাহাবাদের মধ্যে থেকে আমার রসুলকে নবী বলেছে আল্লাহকে আল্লাহ বলে মেনেছে এক বছর দু বছর পর দেখা গেছে আবার ইসলাম থেকে বেরিয়ে গেছে এরকম অনেক ঘটেছে ভাই কিন্তু যখন বেরিয়ে যেত তারা সম্পূর্ণ বেরত নাম চেঞ্জ করত টাইটেল চেঞ্জ করত সব চেঞ্জ করে বেরিয়ে যেত ইসলাম থেকে কিন্তু এখন যারা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে ভেতরে ভেতরে তারা কিন্তু দিলটা শুধু চেঞ্জ করে লাই বাহ্যিকটা কিচ্ছু চেঞ্জ করে না আর এই জন্য আমরা বিশাল করে ফেসে যাচ্ছি আমরা চিনতে পাচ্ছি না কে ফুরফুরার মুরিদ আর কে ফুরফুরার মুরিদ নয় কেন যখনই সিলসিলা থেকে বেরিয়ে যাচ্ছে সবটা ঠিক রেখে দিয়েছে দিলটা শুধু চেঞ্জ করে নিচ্ছে দিলে আর ফুরফুরা নেই বাহ্যিক সব ফুরফুরা তাই আমরা ধরতে পাচ্ছি না কে ফুরফুরা আর কে ফুরফুরা নয় কে ইসলামকে মানে কে মানে না ধরতে পাচ্ছি না বড় সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে তো যাক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের ঈমানকে বাঁচান বলুন আল্লাহুম্মা আমিন কারণ ঈমান ঈমান যার কোনো মূল্য নেই সব জিনিসের মূল্য দেয়া যায় ঈমানের কোনো মূল্য ঠিক করা যাবে না তমাম পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর ঈমানকে যদি আরেক দিকে রাখা হয় প্রকৃত জ্ঞানী ঈমানের পাল্লাটাই দিকে যাবে তমাম পৃথিবীর দিকে যাবে না ধন সম্পদের দিকে যাবে না ঈমানের দিকে যাবে কেন তমাম পৃথিবী তোমাকে এক সেকেন্ডের জন্য বাঁচিয়ে রাখতে পারবে না তুমি নেবার পরও মৃত্যু হয়ে গেলে তোমার আখেরাতটা বরবাদ হয়ে যাবে আর ঈমান যদি তোমার থাকে দুনিয়া যদি তোমার নাও থাকে কতদিন কষ্ট করে জীবন যাপন হয়তো করতে হবে কিছুদিন দেখতে দেখতে তো চলে যাচ্ছে এই তো সেদিন তাতুলিয়া মাদ্রাসায় পড়তাম এই তো সেদিনের কথা বারো তেরো বছর বয়স ছিল আজ ৩০ বছর পার হয়ে গেল এই তো সেদিনের কথা দেখতে দেখতে চলে গেল ১৫টা বছর ১৪টা ১৬টা বছর ১৭টা বছর এই তো এসেছি কুদে গেল ওই যে একসাথে পড়াশোনা করতাম এই তো কদিনের কথা বেশি দিন নয় তো দেখতে দেখতে চলে যাচ্ছে এই হাফিজুল ভাই আমার ওমর চাজান হুজুরের সঙ্গে ঘোরাঘুরি করত ছোটবেলায় আমরা যখন যেতাম দহু চাজানের বাড়িতে এখন সব জলসালে ব্যস্ত কেউ কারো বাড়ি যাওয়ার সময় নেই যাতায়াত করতাম এই তো সেদিনের কথা তাহলে বলুন আমাদের জীবন কিন্তু প্রতিটা মুহূর্ত হু করে শেষের দিকে যাচ্ছে আজকের রাতটা চলে যাওয়া মানে একটা দিন আমাদের জিন্দেগি থেকে কমে গেল বাড়বে না যোগ হওয়ার ব্যাপার নেই শুধু কমার ব্যাপার আর যদি ঈমানটা নিয়ে যদি যেতে পারি পরকালে অবশ্যই আল্লাহ আমাদের ঘরে মুক্তি দিয়ে দেবেন জোরে বলুন সুবহান আর ঈমান যদি না থাকে সব বরবাদ আর ঈমানটা কি ঈমানটা হলো সব কিছুর থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি প্রাধান্য দেওয়া এক কথা সব কিছুর থেকে জানের থেকে তুমি ব্যবসা করতে গেছো একটা খদ্দের এসছে ১,০০,০০০ টাকার অর্ডার দেবে ঠিক এমন সময় মসজিদে আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈমান বলছে কাজ বন্ধ করে যাও তোমার ১,০০,০০০ আগে না আগে আল্লাহর ইবাদতটা ঘুরে এসে তুমি ১,০০,০০০ কেন ১,০০,০০০ আবার ইনকাম করো কিন্তু যখনই তোমার আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে কোন জিনিসের কম্পেয়ার হবে টেক্কা হবে তখন তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের দিকে চলে যাও জানবে তোমার ঈমানটা ঠিক আছে আর তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে দুনিয়ার দিকে চলে আসো তাহলে তোমার বরবাদ হয়ে গেছে ছেলে পুলে সংসার কারবার ব্যবসা বাণিজ্য সব কিছু আল্লাহ করতে বলেছে বারণ কিছু করেনি কিন্তু আল্লাহ বলেছে যখন তোর ব্যবসার সাথে আমার দিনের টক্কর হবে তখন তুই ব্যবসা আগে দেখবি না আগে আমার দিন দেখবি মসজিদের সামনে আপনার ঘুমটি দোকানটা মসজিদে যাতায়াতের মেন গেটটা বন্ধ হয়ে গেছে এখন আপনি মসজিদের মেন গেট দেখবেন না আপনার ব্যবসা দেখবেন ইসলাম বলছে এই জায়গায় তোকে মসজিদটা আমার ঘর আগে দেখতে হবে তুই গেটটা তো লাগে তো
তোর কারবারটা তোর, দেব তো আমি যদি বিশ্বাস থাকে। এই যে কম্পেয়ার করা এটা হলো ঈমান। আরেকটু খুলে বলি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল আল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। মা বাপকে ভালোবাসবেন আল্লাহর জন্য, সন্তানকে ভালোবাসবেন আল্লাহর জন্য, তেজ্য পুত্র যদি করতে হয় আল্লাহর জন্য, স্ত্রীর সঙ্গে সংসার করবেন আল্লাহর জন্য, তালাক যদি দিতেও হয় আল্লাহর জন্য, সম্পর্ক যদি রাখতে হয় আল্লাহর জন্য, এই প্রত্যেকটা কাজ, ব্যবসা করবেন আল্লাহর জন্য, দান করবেন আল্লাহর জন্য, খাওয়াবেন কাউকে আল্লাহর জন্য, কারো থেকে মুখ ঘুরিয়ে নেবেন আল্লাহর জন্য, কাউকে সালাম দেবেন আল্লাহর জন্য, তাহলে সে হলো প্রকৃত ঈমানদার। আমি বুঝাতে পারছি তো? তাহলে আজ আমাদের দুনিয়ায় চাল চলন উঠা বসা যা কিছু হবে সব কার জন্য? আল্লাহর জন্য। আপনারা আমাকে ভালোবাসবেন কার জন্য? আমার সঙ্গে যদি ঝগড়াও করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। ব্যক্তিগত কোনো কারণে করলে হবে না, যদি আল্লাহর জন্য আমার সঙ্গে ঝগড়া করেন ওটাও জায়েজ, আর আল্লাহর জন্য যদি ভালোবাসেন ওটা নেকি। কথা বুঝে আসছে? এবারে যদি আপনি একটা নির্দোষ লোককে মারছেন আর বলছেন আল্লাহর জন্য করছি, ওটা তো ভুল হচ্ছে, কারণ আল্লাহ তো নির্দোষের পক্ষে আছে, তুমি তো নির্দোষকে জুলুম করছো, ওটা আল্লাহর জন্য নয়, ওটা শয়তানের জন্য হচ্ছে। তোমার বলাটা আল্লাহর জন্য হতে পারে, কিন্তু তুমি নিজে যদি জেনে শুনে করো তুমি ঠকছো, সবকিছু আল্লাহর জন্য। আহারে মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা, এই দুদিনে দুনিয়া ময়ায় পড়ে আমরা আল্লাহকে ছেড়ে দিলাম, রসুল্লাহকে ভুলে গেলাম। এ যুবকেরা তরুণেরা দুনিয়া 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 করে পাগল হয়ে গেলাম, অত সেই দুনিয়া তোমাকে আমাকে জাহান্নামে দরজা দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ দুনিয়া করতে নিষেধ করে নে গো, আল্লাহ কারবার করতে নিষেধ করে নে গো, আল্লাহ ব্যবসা করতে নিষেধ করে নে গো, আল্লাহ সংসার করতে নিষেধ করে নে গো, আল্লাহ স্ত্রীকে ভালোবাসতে নিষেধ করে নে গো, আল্লাহ স্বামীর খিদমত করতে নিষেধ করে নে গো, আল্লাহ সন্তানদের ভবিষ্যতের কথা ভাবতে নিষেধ করে নে গো। যুবকেরা কিন্তু আমরা এমন ভাবে সংসার করছি আল্লাহ ভুলে গিয়ে, আমরা এমন ভাবে ছেলের কথা ভাবছি আল্লাহ ভুলে গিয়ে। এখন আপনার সামনে ফজরের নামাজ রয়েছে, আপনার ছেলে ঘুমিয়ে আছে আর আল্লাহর ফজরের নামাজ রয়েছে, বাপ দাঁড়িয়ে আছেন, আপনি বাপ আপনার করণীয়টা কি? আমার ছেলেকে তুলে দেব না, আমার বাচ্চা একটু আরামের ঘুমাচ্ছে, এই জায়গাতে আপনি ফেঁসে গেলেন, আপনার দায়িত্ব হলো আপনার বাচ্চাটাকে ঘুম থেকে তুলে দিয়ে আল্লাহ পাকের নামাজের জন্য আগিয়ে দেওয়া। ওটা হলো আপনার কাজ। আজ যদি মনে করেন না আমার বাচ্চা একটু ঘুমাচ্ছে, তাহলে আপনি আল্লাহর থেকে বাচ্চাকে প্রাধান্য বেশি দিলেন, ওই বাচ্চার হাতে আল্লাহ আপনাকে জালিল করবে, অত্যাচারিত করাবে, ওই বাচ্চা আপনার বিরুদ্ধে হবে। আমি বুঝাতে পারছি তো? আপনার স্ত্রী এখন আপনাকে বলছে আমি এখন সিনেমা দেখতে যাব, আপনি বলছেন না, স্ত্রী বলছে তোমার সঙ্গে সংসার করব না, শুনছেন? আমার আল্লাহ বলছে বান্দা তুই কি করবি? ও আল্লাহ, স্ত্রীকে তো বিয়ে করেছি তোমার খুশির জন্য, তোমার হুকুম তাই, অতএব তুমি আগে আমার কাছে, স্ত্রী আগে নয়। আল্লাহ বলছে বান্দা ওই স্ত্রীকে তোর দিকে রাখবো, আর যদিও বদমাইশে বেরিয়েও যায় তুই কিন্তু জান্নাত পাবি, কেন তুই আমাকে আগে প্রাধান্য দিয়েছিস। জোরে বলুন সুবহান।
আর আপনি যদি ওই জায়গায় স্ত্রীর কথায় আগে চলে যান পাপ কাজে, তাহলে আপনাকে ওই স্ত্রীর হাতে আল্লাহ জালিল করবে। আপনার মা আপনাকে বলছে যা এই ঝড় হয়েছে, যা আমগুলো কুড়িয়ে নিয়ে আয় পরের বাগানে গিয়ে, আর আল্লাহ বলছে পরের জিনিস না বলে খাবি না, আপনি এখন কোনটা করবেন? মায়ের কথাটা না আল্লাহর কথাটা? আহ, এটা হলো ঈমান। না আম্মা, আমি আপনার সাথে বিয়াদুরি করছি না, কিন্তু আপনার কথা আমি রাখতে পারলাম না, কারণ আমার আল্লাহ বলেছে পরের জিনিস খাবি না। এই জায়গাটা বুঝাচ্ছি, তাহলে মাকে ভালোবাসতে হবে। কোনটা ভালোবাসতে হবে? মা বলল বাবা আমাকে ঈদের একটা কাপড় দিস বাবা, তাও ছেলে হিসাবে 200 জায়গায় 2000 টাকার খরচ করো মায়ের পিছনে, কোনো অসুবিধে নেই, কিন্তু হারাম নয়। মা বলল লিয়াই নারকল চুরি করে, ওটা চলবে না। কেন? সবকিছু আমাদের ঘরে করতে হবে আল্লাহর জন্য, তবে আমরা কামিয়াব হতে পারবো, নচেত আমাদের লাইফটা বরবাদ হয়ে যাবে। কিন্তু আমরা আজকে কি করছি ভাই? সবার কথা আমরা ভাবি, সবার চাওয়া পাওয়া, সবার বাইনা, সবার খুশি করার চেষ্টা আমরা করি। সবাইকে খুশি করতে গিয়ে তোমার সরসটাকে অখুশি করে বসে আছে। কি গো, সমাজে ঘটছে না ঘটে না? সবাইকে খুশি রাখতে গিয়ে সরসটা অখুশি হয়ে গেছে। আবার কিছু লোক বলে কি করা যাবে, সমাজ দেখতে হবে, সমাজ দেখতে হবে। তুমি যদি খেতে না পাও, সমাজ খেতে দেবে তো তোমায়? তুমি যখন কবরে চলে যাবে, সমাজ তোমার কবরে যে তোমাকে আগলে রাখবে তো? সমাজ সমাজ সমাজ, কিসের সমাজ? সমাজকে অবশ্যই মানবো, আত্মীয় কেন দেখবো না? কিন্তু আত্মীয় দেখতে গিয়ে আমার আল্লাহর নাফরমানি কাজ করতে পারি না, কেন? আমাকে এত সুন্দর করে বানিয়েছে আমার আল্লাহ, তিনার দিকেই আমাকে ফিরে যেতে হবে, তিনি আমার কাছে জবাবটা নেবে। তখন কিন্তু কেউ আমার সাথ দেবে না, মাও বলবে তোকে চিনি না, বাপও বলবে তোকে চিনি না, ছেলে বলবে তোকে চিনি না, স্বামী বলবে চিনি না, স্ত্রী বলবে চিনি না, বাপ বলবে চিনি না, বন্ধু বলবে চিনি না, বান্ধবী বলবে চিনি না, সবাই বলবে চিনি না। বান্দা সেদিন তোর কি হবে? সবাইকে খুশি করেছিলিস আমার বিরোধী করে, আজকে কেউ তো তোর হলো না, বান্দা এবার তোর কি হবে? আহা, সবাই নারাজ হয়ে যায়, হয়ে যাক, আল্লাহকে নারাজ করো না, আল্লাহর রসুলকে নারাজ করো না। মুসলমান তকদীরের উপরে ভরসা রাখো, আল্লাহ কিসমতটা লিখেছে, এই কিসমত দুনিয়ার কেউ বাড়াতে পারবে না, এই কিসমত দুনিয়ার কেউ ছোট করতে পারবে না। এ নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ চারিদিক দিয়ে কখনো কখনো তোমাকে আমাকে পরীক্ষা করে দেবে, এই পরীক্ষার মোকাবেলা করতে হবে, এই পরীক্ষায় ধৈর্য আকারে পাস হতে হবে, কেননা অতটুকুই তুমি পাবে যতটুকু আল্লাহ তোমার রুহের জগতে তোমার নসিমে লিখে দিয়েছে, ওইটাকে কেউ পাল্টাতে পারবে না, ওইটাকে কেউ বাড়াতে পারবে না, ওইটাকে কেউ কমাতে পারবে না। এ যুবকেরা তরুণেরা, আজ আমরা সমাজের বুকে সমাজ দেখতে গিয়ে নিজের আল্লাহকে নারাজ করে দিচ্ছি, আর সমাজ দেখতে গিয়ে মুসলমান গান বাজনা থিয়েটার পার্টিতে চলে যেতে বাধ্য হয়ে যাচ্ছি। একই অফিসে কাজ করি, সবাই গেছে আমি যদি না যাই, সমাজ একটা কেমন বলে, সবাই আমাকে টন্টিট ক্রি মারবে, এ দুনিয়ার মানুষেরা শুয়ে রেখে দাও, কাল কেমতের কোট
কঠিন দিনটার জায়গায় কি তোমার এই তন্ত্রটা কি বেশি কষ্ট হবে? কাল কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে এ আমার উম্মত উম্মতি গণেরা আল্লাহ বা জিবরাইলকে জানিয়ে দেবে, এ জিবরাইল রে যা আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আশেপা পাশে বেঁধে দে, জাহান্নাম লম্বা লম্বা জিব বার করে গুনাহগার উম্মত উম্মতিদেরকে ধরতে যাবে, ওই সময় সমাজ তোমার পাশে দাঁড়াবে না, বন্ধু তোমার পাশে দাঁড়াবে না, কারবার ব্যবসা বাণিজ্য লোকেরা তোমার পাশে দাঁড়াবে না, যে যার নিয়ে নফসি নফসি করবে এই কিয়ামতের দিনটা সেই দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে বন্ধুকে খুশি করার জন্য পার্টিতে চলে গেলি যেখানে মদের আসর চলছিল গান চলছিল বেগানা মেয়েদের নাচ টাচ চলছিল, বন্ধুর খুশির জন্য করলি সমাজের জন্য করলি, এ আমার বান্দারে আমি আল্লাহ তোকে যদি অন্ধ বানাতাম তোকে যদি খোরা বানাতাম তোকে যদি বুবা বানাতাম তোকে যদি চাকরিটাই না মিলাতাম তাহলে তুই কি জায়গায় যেতে পারতি, সবটাই আমি আল্লাহ দিলাম, সবার খুশির কথা মনে করলি আমি আল্লাহ আমার কথা কি মনে পড়ল না, কি জবাব দেবে? আজকে তো এটাই হচ্ছে সমাজ, আজকে সমাজ দেখতে গিয়ে অনেক ভালো ভালো ছেলে যারা ভালোবাসত মাকে সমর বিরুদ্ধে চলে গেছে, সমাজ ট্যাকেল করতে গিয়ে, তাহলে আমি কি মন খারাপ করে ঘরে ঘুমটা দিয়ে বসে কাঁদবো নাকি? হ্যাঁ, একটা কেউ যদি আমার পাশে নাও থাকে আমি তাও কাঁদবো না, কারণ আমি যা কিছু করছি আমার আল্লাহ আল্লাহ রসুলের জন্য করছি, কেউ মানুষ চায় না মানুষ, আমি মানি আমি আমার অন্তরের বাদশাহ, আমার পকেটে দু টাকা যদি ফুটো কড়ি থাকে ওইটা নিয়ে আমি আমার অন্তরের বাদশাহ, লোক আমাকে বাদশাহ বলে মানুষ চায় না মানুষ, আমি আমার দিলের বাদশাহ, কিন্তু একটা দিন তো হাজির সবাইকে হতে হবে নাকি গো, তোমাদের জন্য আলাদা কিছু ব্যাপার আছে, কারোর জন্য নেই বাপ, এই মাসে দয়ার নবী মেরাজ গিয়েছিলেন, আমার আগে ইমাম সাহেব একটু আলোচনা করছিলেন, আল্লাহ নবী মেরাজ গিয়েছিলেন, রসুল গিয়ে যখন জাহান্নাম ঘুরে 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 দেখছে, রসুল ঘুরে এসে বলেছিলেন জাহান্নামে নারীদের সংখ্যাটা বেশি, পুরুষদের থেকে নারী সংখ্যা বেশি, সমাজ সবাই মাথার কাপড় খুলে ঘুরছে, তুমি মাথায় কাপড় দিলে একটা আনকালচার বলবে, গাইয়া বলবে, তোমার প্রেস্টিজ যাবে, তুমি চিন্তা করছো আমি একটা ভিআইপি মানুষ, চলো খুলে দাও, ও তো নিজে গেল গেল সাথে আর একটা খদ্দের জড়ো করলো, স্বামীটাকেও নিল, এখন আবার যদি বলা হয় যে না করুনি তেমন মুখ ভারী হয়ে যাবে, তো যাও খাওয়া দাওয়া সব উঠে গেল, খুব কঠিন দুনিয়া, বাঁচা খুব মুশকিল, ওই চুলো দেখবেন পরে রয়ে গেছে, কি গো রান্না করো না, মুখ ঘুরিয়ে ওইদিকে, কথা বুঝছেন না বোঝেন নে বাবা, রোজা রেখে রেখে পেট পিট সমান করে দিবি তথাপিও আল্লাহর নাফরমানি করা যাবে, তাতে বাবা থাকতে হয় থাক নাই যা বাবা কোনো অসুবিধে নেই, কেন সামান্য দুদিনের সংসার জীবন করতে গিয়ে জাহান্নামের কাট না হতে হয় এটা মনে রাখবে, তথাপিও জান্নাতে ছেলেদের সংখ্যা বেশি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, কিন্তু ছেলেদের জান্নাতে যাওয়াটাও বড় কঠিন ব্যাপার, আল্লাহ একটা ছেলেকে ডাকবে একটা বান্দাকে, হিসাব দে, হিসাব দিল,
সব ক্লিয়ার, নিজের বিষয় যা হিসাব চেয়েছে সব ক্লিয়ার, আল্লাহ যাই না তোর স্ত্রীর হিসাব দে, ও আল্লাহ ওটা ওর কাছ থেকে নেন না। তুই গার্জেন ছিলি, অভিভাবক কি অভিভাবক তো নাকি অভিভাবক, এখন তো অভিভাবক আর নেই, সব গাঁড়ল হয়ে গেছে, ওরাই এখন মোড়ল। গাঁড়লই বলো তো নাকি খারাপ কথা, আমি জানি না ভাই, সবাই তো বলে মোড়ল আর গাঁড়ল নাকি, এটা কথা বলো তো কি গো চাচা, খারাপ কথা নাই তো, বলে বলে ফেললাম তো কি সেটাই বলো তো নাকি। মোড়ল মানে যে মাতব্বরা, তার যে অনুসরণ করে চলে তাকে গাঁড়ল বলে, এটাই বলো তো নাকি, বলবে তো হাফিজুল ভাই শুনছে বিপদ হয়ে যাবে। চাচা তোমরা তবু বেঁচে গেছো বাপ, চাচি কোনো সব আগেকারের ছিল মডেল, অতটা মানে নিউ মডেলের তো নয় ওল্ড মডেলের, সব এখন সব ফ্যাশন ফ্যাশন সব, বাপ রে বাপ। ও তোমার স্ত্রী হিসাব দাও, আল্লাহ ওর কাছে লেন না, তুই অভিভাবক ছিলিস বল, ও আল্লাহ কি বিপদে পড়লাম বল, ব্যাস ধরা পড়ে গেছে। তোর স্ত্রী নামাজ পড়তো, ও আল্লাহ ডাকতাম উঠতুনি, সম্পর্কটা আমার জন্য করেছিলি না নিজের জন্যে, আল্লাহ তোমার জন্যে, তাহলে ডেকেছিলিস কেন? শুনছেন তো, কারো টিকবে মনে হয় একটাও? হ্যাঁ না বাবা, এসব আজ করবো নি, দরকার নেই, কি হবে না ঝগড়া লেগে যাবে না তো ভাই, এখন রাজত্ব সব নারীদের হাতে, রাজত্ব নারীদের হাতে, আর ইসলাম নারী নেতৃত্ব মানা হারাম করেছে, কথা বুঝে আসছে? কিন্তু করা যাবে কি করে, প্রধান নারী, এমএলএ নারী, এমপি নারী, মিনিস্টার নারী, সিএম নারী, ডিএম নারী, পিএম, সব আস্তে আস্তে নারী হয়ে যাচ্ছে বাংলাদেশে, দেখছেন না দিন রাত খোদার গজব হচ্ছে বাংলাদেশে, দুটো মিলে জেলিয়ে রেখে দিয়েছে। কি গো আব্বা আওয়াজ খারাপ লাগছে নাকি, বল বাবু, জিজ্ঞেস করিনি বাপ, যা বলছিস বলে যা, উত্তর দিলেও বিপদ, যদি তো চাচি শুনে ফেলেছে একবার কপালে আমার বিপদ হয়ে যাবে, সব ভয়ে ভয়ে জীবন যাপন হচ্ছে, কি দিন এসে গেল। আল্লাহ নবী বললেন জাহান্নামে নারীদের সংখ্যা বেশি, কারো ভয় নেই, কোন রকম ভাবে ভয় নেই, এমন ভাবে ঘুরছে যেন মনে হচ্ছে সার্টিফিকেট পেয়ে গেছে জীবনে মরবে না, এরা পুরো সার্টিফিকেট পেয়ে গেছে, তোরা সারা জীবন বেঁচে থাকবি নিশ্চিন্তা বিন্দাস ঘুরে বেড়া। যদিও বা স্ত্রী হিসাবটা স্বামীটা ঠিকভাবে দিও দেয়, দেখ হয়তো অনেক ভালো স্ত্রী আছে না নাই, আজও ভালো মহিলা আছে, আহা নেই কেবল, কিন্তু সংখ্যাটা কম, কথা ঠিক, আগে সংখ্যা যেমন বেশি ছিল এখন সংখ্যা কম, নেই বলেছে কে আছে আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ পাককে বলবে, আল্লাহ এবারে আমি যাই, দাঁড়া তোর ছেলের হিসাব দে, দেখেছে ও আল্লাহ, সেই আমি যখন বুড়ো হয়ে গেছিলাম তখন সান্ডা গুন্ডা চেহারা, আমি কিছু বললে বললে চুপ কর বুড়ো, আমাকে তাড়া মারতো, আল্লাহ আমি চুপ করে বসে থাকতাম, তাড়িয়ে দিসনি কেন, ঘর থেকে বার কর দিসনি কেন, তেজ পুত্র করে দিসনি কেন, শুনছেন না শোনেন নে? আল্লাহ পাক বলবে মহব্বত আমার জন্য ছিল না, আল্লাহ ছেলে হয় কি করে বার করে দি, ও এত ময়া, যাও ও যখন জাহান্নামে যাবে ওকে ছেড়ে তুমি বাকি কর থাকবে, যাও বাবু দুজনে একসাথে থাকবে, দুজনে একসাথেই থাকবে। তথাপি ও এত হিসাব দিবার পরও, আহা আমার দয়ার নবী জানালেন জান্নাতে পুরুষদের সংখ্যা বেশি থাকবে, জোরে বলুন সুবহান, জাহান্নামে পুরুষের সংখ্যা কম হবে, এত হিসাব দিবার পরও।
আর নারীরা মাত্র নিজের হিসাবটা শুরু দিতে হবে, তথাপিও জাহান্নামে বেশি যাবে তিনটে কারণে। প্রথম নম্বর হলো নারীরা পরচর্চা পরনিন্দা খুব করে, কাজ নেই শুধু পরের কথা পরের কথা পরের কথা। দ্বিতীয় নম্বর হলো কি, নারীরা বদদোয়া করে খুব, কিছু হলেই বদদোয়া করবে। তিন নম্বরটা হলো কি, স্বামীর হক আদায় না করার জন্য। আর একটু খোলাসা ব্যাপার আছে, আশা করছি সব বুঝতে পেরেছে। স্বামীর চোখের আড়ালে স্বামীকে ধোকা দিয়া এক কথা, এগুলো আকসার। আজকে পৃথিবীর বুকে 1 লক্ষর মধ্যে একটা নারী ভালো আছে, 1 লক্ষর মধ্যে একটা নারী ভালো আছে, 1 লক্ষর মধ্যে। কথা বুঝছেন না বোঝেন না, কি হবে? সব তো আমাদেরই মা, আমাদেরই মেয়ে, আমাদেরই বোন, আমাদেরই স্ত্রী, আমাদেরই তো সব, বাঁচাতে হবে না এগুলোকে। তাই ছোটবেলা থেকে বুঝান, ছোটবেলা থেকে মেয়ে শখ করছে একটা কাপড়, যে কাপড়টা কিনে একজন বেশ্যার গায়ে রয়েছে, একটা নায়িকা, তা যে দেহ বিক্রি করে পেট চালায়, তার গায়ে ড্রেসটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে পছন্দ করেছে, আব্বা এটা কিনে দিতে হবে। আব্বা ছোটবেলা থেকে ওই বাচ্চাকে দিচ্ছে কি, একটা নোংরা মেয়ে, দেহ ব্যবসায়ীর মেয়ের স্টাইলের ড্রেসটাকে তার মেয়েকে পড়াচ্ছে। তাসিরটা তো ছোটবেলা থেকে শুরু হলো, তাহলে মেয়েগুলো খারাপ হওয়ার পিছনে বাপেদের অবদান আছে না? নাই। যখন ওই স্টাইলেও বড় হচ্ছে, দোস্ত ওরা নয় ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওই অভ্যাসটাও রয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে যদি ওকে মোস্তফা সাল্লামের দিনের সুন্নাতের ইউনিফর্মে রাখতাম, আম্মাজান খাদিজাতুল কুবরার ইউনিফর্মে রাখতাম, ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইউনিফর্মে রাখতাম, ও আস্তে আস্তে দেখতেন সেই ফাতেমারই কাতারে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদেরই তো বেটিগুলোকে, মাগুলোকে, মেয়েগুলোকে জাহান্নামে করছি, আমরা করছি। কথা কোনো বোঝার চেষ্টা করে, কেননা আখিরাত বড় কঠিন হবে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিনে কিয়ামতের দিনটা বড় কঠিন হবে, ওই দিনে কারো কথা শুনবে না, ওই দিন আল্লাহ পাক হবে আহকামুল হাকিমিন, নাই বিচারক কারো কথা শুনবে না, কে কার বেটা আল্লাহ দেবে না, কে কত বড় নেতা ছিল আল্লাহ দেবে না, কে কি লর্ড সাহেব ছিল আল্লাহ দেবে না। এ বান্দা বান্দি রে, জমিন কার ছিল আল্লাহ তোমার ছিল, আসমান কার ছিল আল্লাহ তোমার ছিল, পানি কার ছিল আল্লাহ তোমার ছিল, নিঃশ্বাস প্রশ্বাস নিয়েছিলিস কার আল্লাহ তোমার, দেখেছিলিস চোখে কার আল্লাহ তোমার, এই হাতে ধরেছিলিস কার আল্লাহ তোমার, বান্দা তোকে পা দিয়েছিল কে আল্লাহ তুমি দিয়েছিলে, বান্দা তোকে চাষ ফলমূল খাইয়েছিল কে, এই সবজি খাদ্য তৈরি করেছিল কে আল্লাহ তুমি দিয়েছিলে, বান্দা তুই এবং সবকিছুই যখন আমার, আজ এই কঠিন দিনে দাঁড়িয়ে বল বান্দা আমার জন্য কি নিয়ে এসেছিস, অর্থাৎ কি করেছিস আমার জন্য বল। জানি না আপনারা বলতে পারবেন কি, আমার তো কিছুই নেই, আমি তো কিছুই করতে পারি, তবে একটা ভালো কাজ করেছি আমি, যে কাজ করার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি, সেই কাজটা হলো কি, চুচুরে একটা মসজিদে তালা মারা ছিল, এখানেও অনেক ছেলে আছে তারা ওই কাজটা করেছে, আমি একা করিনি, আমি একা করিনি, নাউজুবিল্লাহ। মানে এই কাজটা যারা করেছো আলহামদুলিল্লাহ, তোমরাও গর্বিত আশা রাখো যারা ছিল। ওই মসজিদ 202 বছরের মসজিদের ইজ্জত কে রক্ষা করেছি বলুন সুবহানাল্লাহ, একটা কাজ আছে, বাকি তেমন কিছু করতে পারি, নামাজ পড়ি এই তো পড়লাম, কিন্তু এই সাহাবাদের মতো তো আর হয় না, ওলিয়া উলিয়াদের মতো হয় না, ও রুকু হচ্ছে সেজদা হচ্ছে, লড়াই করার মতো নয়।
তাহলে শুকনো দিনও আসা যাবে, পানির দিনও আসা যাবে, কেননা শুকনোটাও আল্লাহর পক্ষে হয়, পানিটাও আল্লাহর পক্ষে হয়। আল্লাহর জন্য যদি আসা হয়, ভিজে ভিজেও যাবে, রোদে রোদেও আসা যাবে, শুকনো দিনও আসা যাবে, ভিজে দিনও আসা যাবে। আর আব্বাস সিদ্দিকীর জন্য যদি হয়, শুকনো দিনে শুধু পাওয়া যাবে, ভিজে দিনে দেখা যাবে না। কি গো ভুল বলছি নাকি? ও কিছু লাভ নেই তোর, এসেও লাভ নেই ভাই, আমি ক্লিয়ার বলে দিচ্ছি, তোকে ঠকাতে আমি চাই না, তাই ওপেন বলে দিচ্ছি। অন্য কেউ বলবে কি না বলবে জানি না, আমি ওপেন বলে দিচ্ছি, আমার জন্য এসে কিছু লাভ নেই বাপ, আল্লাহর জন্য আসতে হবে। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী আল্লাহ রসুলের কথা বলে, তার মুখে শুনবো, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য আমরা যাচ্ছি। তাহলে এক হাত ছাড়া ছাড়া বাজ পড়লো, আমাদেরকে কেউ রুখতে পারবে না, সবকিছু আল্লাহর জন্য। ঘুম পাচ্ছে নাকি? টলছু গেলে কথাটা, এটাও ঠিক। আবার কত জলসা শুনবে, রোজ জলসা, আবার আগামীকাল পাশে খিলকাপুরে জলসা আছে, ছেলেরা ইস্তেহার দিচ্ছিল, মনে পড়ে গেলে বলে দিলাম, আগামীকাল আবার খিলকাপুরে জলসা আছে, কমিটির ছেলেরা ইস্তেহার দিয়েছিল দাওয়াত দিবার জন্য, আপনারা সকলে যাবেন। তাহলে কি দোয়া করে দেবো? আমি তো ভাবছি বা সপ্তাহে একটা করে জলসা করব, ডেলি একটা ধরেছি, এবার ভাবছি সপ্তাহে একটা করব, তারপরে 15 দিন ছাড়া একটা, তারপরে মাসে একটা, তারপরে ব্যাস বছরে একটা, তারপরে কবরে যেতে হবে বাপ, কিছু করার নেই, কবর সবাইকে যেতে হবে। তবে আল্লাহ যেন ইজ্জতের সাথে লি যায়, বেউজ্জতির মরণ যেন আল্লাহ না দেয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সব জি গুম্বদ ওয়ালে মনজুর দুয়া করনা জব আক নজা আয়ে দিদার আতা করনা জব আক নজা আয়ে দিদার আতা করনা এ নূরে খুদা জব নজা আয়ে দিদ
دیدار عطا کرنا اللہم صلی علی মুসলমান গরিব ছেলে মেয়েরা বড় তরুণেরা সংসার জীবন যাপন করতে হবে মা বাবার মহব্বত করতে হবে ছেলে পুলেদের খেয়াল রাখতে হবে তবে আল্লাহ আল্লাহ রাসূলকে নারাজ করে নয় এ যুবকেরা কারণে কোন কোন দুনিয়া আল্লাহ সন্তান দিয়ে মামাদের পরীক্ষা করবে আল্লাহ স্বামী দিয়ে স্ত্রীকে পরীক্ষা করবে স্ত্রী দিয়ে স্বামীকে পরীক্ষা করবে বাপ মা দিয়ে ছেলেদের পরীক্ষা করবে সন্তান দিয়ে বাপ মাকে পরীক্ষা করবে তাই মাথায় একটা কথা রাখতে হবে সবটাই করতে হবে আল্লাহ আল্লাহ রাসূলকে রাজি করার জন্য এমন কোন কাজ করলে হবে না আল্লাহ আল্লাহ নবীকে নারাজ হয়ে যায় তাম জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে আজও মদিনা জমিনে আল্লাহ নবী তোমার আমার জন্য কান্দেছে দুনিয়াকে ফানা করে দেবে কুল্লুমান আলাইকা ফান আল্লাহ সবকিছু যখন ফানা করে দেবে আল্লাহ ভবিষ্যময় ভঙ্গা দেবে ওই হযরতে জিব্রাইলকে হযরতে ইসরাফিলকে কিয়ামতের দিন বিচারের দিনের আগে দুনিয়া জমিনে পাঠাবে এ দুনিয়া সেই দুনিয়া থাকবে না আল্লাহ পাঠিয়ে বলবে আমার হাবিবকে যে তুলে নিয়ে আসে হযরতে জিব্রাইল হযরতে মিকাইল আসবে হযরত ইসরাফিল আসবে দুনিয়া জমিনে এসে তাম দুনিয়াটাকে তন্ন তন্ন করে খুঁজতে দেবে আমার রাসূলুল্লাহ কোথায় রয়েছে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিব্রাইল খুঁজে পাবে না দুনিয়া জমিন দাওয়াজে বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক আপনি আমি কোথায় রয়েছে আমি জিব্রাইল খুঁজে পাইনি আল্লাহ আল্লাহ আওয়াজে বলতে লাগবে এ জিব্রাইল দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে দেয় যে জায়গায় দেখবি কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব তিনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ আমার কাছে কান্দেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ কত মহব্বত করে সবকিছুই করতে হবে তাকে নারাজ করে না কিন্তু আজ কজন মানুষ রাসূলের খুশির কথা ভাবেন কি গো একদিকে এক কোটি টাকা আর একদিকে নবীর বংশের আওলাদ নবী আল্লাহ তো অনেক উপরের কথা নবীর বংশের একটা আওলাদ এক কোটি টাকা দেওয়া হবে আওলাদ রাসূলটাকে হত্যা করতে হবে কেউ আছেন লেভেল মুখে তো এখন না বলছেন কতজন ভেতরে ভেতরে লিবার জন্য আছে কে জানে কেন আমার অভিজ্ঞতাই বলছেন আমার অভিজ্ঞতাই আমি বলছি দুনিয়ার সামান্য স্বার্থে আমরা বিক্রি হয়ে যাচ্ছি একদিকে নবীর মাদ্রাসা আর একদিকে দুনিয়ার তোমার ধন দৌলত তুমি মাদ্রাসা মিটাতে চাও না ধন দৌলত পেতে চাও না মাদ্রাসা বাঁচাতে চাও কোনটা চাও কথা বলছো না কেন যদি ধন দৌলত চাও মাদ্রাসা মিটবে আর মাদ্রাসা যদি বাঁচাতে চাও ধন দৌলত যাবে তুমি কোনটা নেবে
এখন কে কি নেবে আল্লাহ ভালো জানেন আপনার দিল ভালো জানে তবে শরীয়তের মসলা হলো এটা আপনি যদি ধন দৌলত নিতে চান মাদ্রাসা ছেড়ে দিয়ে আপনি কিন্তু দুনিয়া পেলেন জাহান্নাম কিন্তু আপনাকে যেতে হবে আর আপনি যদি মাদ্রাসা নিতে চান ধন দৌলত ছেড়ে দিয়ে আল্লাহ চাইলে আপনাকে আবার ধন দৌলত দিতে পারে পরকালে মাদ্রাসা লিয়ার জন্য জান্নাতি হবেন জোরে বলুন সুবহান কিন্তু আমরা তো বোকা আমাদের ধৈর্য নেই যদি ফসকে যায় যদি ফসকে যায় আরে যদি যায় কি যাবে দুনিয়া যাবে আখেরাত তো যাবে না অ্যাকচুয়ালি আমাদের কাছে গুরুত্ব এখন আখেরাতের তো নাই আর আখেরাত বুঝিয়ে কি করব আমি আ মুসলমান আমরা আমার রাসূলের দ্বীন ইহুদি খ্রিস্টান গায়র ইসলামরা মিটিয়ে দিবার জন্য কত রকম ষড়যন্ত্র করছে আমাদের কারো কোনো ধান্দা নেই আমাদের ধান্দা প্রতিটা দলেরই মুসলমান সামনে ইলেকশন আসছে আমার নেতা কি করে জিতবে আমার নেতা কি করে জিতবে আমার নেতা কি করে জিতবে সব সেই ধান্দায় ব্যস্ত অচ্চ প্রত্যেকটা দলেরই নেতা যারাই হোক না কেন বা যেই হোক না কেন সব বেঈমান মুনাফিক কেউ তোমাদের কোন দুনিয়াতে উপকারে আসবে না আসে না আগে আর কালকেও আসবে না আর আখেরাতে তো কোনো কাজেই লাগবে না অচ্চ এদের জন্য আমরা পেরেশান কিন্তু আমার রসুলের দিনের জন্য আমাদের সময় নেই আমাদের কোনো চিন্তাও নেই আরে না জওয়ান তরুণেরা কাল কিয়ামতি ময়দানে যখন সবাইকে উঠানো হবে ওই দিনে আমি গুনাহগার আমাকেও উঠানো হবে এ যুবকেরা সবাইকে আল্লাহ উলঙ্গ করে তুলবে পরলোকের কোন কাপড় থাকবে না যেমন মায়ের পেট থেকে এসেছিলে ওই রকম ভাবে ময়দানে মা শুনি আল্লাহ জমিন থেকে উঠাবে পরলোকের কোন কাপড় থাকবে না হ্যাঁ নবী আলাইহিসসালাম এবং তিনার স্ত্রীদের এবং ওলিয়া উলিয়াদের মর্যাদ আল্লাহ দেবে তাদের জন্য জান্নাতি লিবাস থাকবে আমি যে কথা বলতে যাচ্ছি ওই ময়দানে মা শুনি তোমার বাপও থাকবে আমার আব্বা থাকবে তোমার আমার স্ত্রী স্বামী চিনে বুনি সবাই থাকবে এ যুবকেরা তরুণীরা আব্বারা এই দুনিয়ার পিছনে যাদের পিছনে ছুটে বেড়ায় এই কাফের নেতা নেত্রী গুলো সেদিনে থাকবে তুমি আমিও সেদিন থাকব আমি আব্বা সিদ্দিকিও সেদিন থাকব আমার দাদা হুজুর পীর কেবলও সেদিন থাকবে আমার পাঁচ হুজুর পীর কেবলও সেদিন থাকবে এ ছেলেরা যুবকেরা এ নবী পাকে প্রেমিকেরা ওই কিয়ামতের দিন সবাই তো উঠবে ওই কিয়ামতের দিনটা কেমন দিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলে একদিকে জাহান্নাম গর্জন করে ডাকতে লাগবে জাহান্নাম গুনাহগারদেরকে ধরতে যাবে ওই দিনেতে কোনো নেতা নেত্রী কেউ কারো হবে না গো আদম সাবিউল্লাহ বলবে নফসি নফসি মুসা খলিমুল্লাহ বলবে নফসি নফসি ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি সবাই জবানে থাকবে নফসি 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 যাদের পিছনে ছুটে বেড়াচ্ছি এদের করবে নফসি 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 মনে রেখে দেবে ওই কিয়ামতের দিন এমন একটা ব্যক্তি থাকবে যার কথা কখনো আমাদের মনে পড়ে না যার মাদ্রাসার জন্য আমাদের লড়ার সময় নাই যার দিনের জন্য কথা বলার টাইম নাই যে রসুলের মুস্তফার জন্য আমাদের সময় নাই ওই কিয়ামতের দিনে মুমিন আল্লাহ শুধুমাত্র তিনার জবান দেবে আমার সুর লাগে যারা দুনিয়ায় নেতা বলে মেনেছে আমার সুরের হয়ে যারা দুনিয়াতে লড়েছে আমার সুরের দুনিয়া যারা কথা বলে
বলেছে আমার রাসূলুল্লাহর জন্য দুনিয়ায় যাদেরকে লাথি খেতে হয়েছে আমার রাসূলুল্লাহর জন্য দুনিয়াতে যারা বঞ্চিত হয়ে গেছে আমার রাসূলুল্লাহর জন্য দুনিয়া জমিনে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে তথাপিও তারা নবী 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 করেছে নবী পাককে ছেড়ে দেয়নি ওই কিয়ামতের দিনেতে আমার দয়াল নবীকে আল্লাহ পাক জানিয়ে দেবে আমার হাবিব রে উম্মত উম্মত উম্মতি উম্মতি তো বলছে কিন্তু আপনার উম্মত উম্মতির মধ্যে থেকে যারা আপনার জন্য ছিল আজকে দিনে আমি আল্লাহ আপনাকে ইজাজত দিয়ে দিলাম তাদেরকে সাথে করে নিয়ে আমার আরশাদিমে নিচে জায়গা করে দেয় চিন্তা করো আরশের ছায়া যদি চাও করো আমি করতে